বসন্ত এলেই ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন স্থানে এ ধরনের ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। রোমের ভিয়া আগস্টো পার্কে আয়োজিত তিন দিনের এই ফেস্টিভ্যালের নাম দেওয়া হয়েছে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। গেল শুক্রবার থেকে শুরু হয়ে রোববার শেষ হয় এই আয়োজন। বসন্তের মনোরম আবহাওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন, নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে একসঙ্গে বসে খান। ব্যবসায়ীদের মতে এই তিন দিনে বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি টাকার খাবার বিক্রি হয়েছে। একটি চমৎকার ফেস্টিভ্যাল, যুবক থেকে শুরু করে সব বয়সী মানুষ সেখানে আসেন। আমরা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি, আমাদের খুব ভালো লাগে এখানে অংশ নিয়ে। এখন চমৎকার আবহাওয়া, খুবই সুন্দর দিন কাটছে। তিন দিনে আমরা 1.5 লাখ ইউরোর বেশি খাদ্য বিক্রি করেছি, আমরা অনেক খুশি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে থাকেন প্রবাসী বাংলাদেশিরাও। বসন্তকাল চলতেছে এখন, তো আমরা বসন্তকালে এই ফেস্টিভ্যালগুলি করে থাকি। তো এটার নাম হলো স্ট্রিট ফুড। এখানে রাস্তা খাবার অনেক সুস্বাদু এবং রাস্তার ফুটপাতের পাশে খুবই ভালো খাদ্য দেয় এবং মানুষ হয় অনেক। রোমের বিভিন্ন স্থানে এখন লাতিন আমেরিকা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের নামে নানা আয়োজনে ফেস্টিভ্যাল হচ্ছে, তবে কোথাও দেখা যাচ্ছে না বাংলাদেশের নাম। সাধারণ প্রবাসীরা বাংলাদেশ নিয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।